নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারা দিন। আজ জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরসদের মিছিল রয়েছে, মহামিছিল। মশাল হাতে নিয়ে মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা। মেডিকেল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স অভয়া মঞ্চের ডাকে মিছিল। আরজিকর কাণ্ডে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার আর্জি জানিয়ে এই মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা। আরজিকর কাণ্ডে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার আর্জি, মহামিছিল রয়েছে আজকে ডাক্তারদের তরফে। অভয়া মঞ্চের ডাকে এই মিছিল করতে চলেছেন তারা। আর জয়েন্ট প্ল্যাটফর্মস ও ডক্টরদের মশাল মিছিল, আজকেই এই মিছিল হওয়ার কথা। অভয়ার বিচারের দাবিকে কেন্দ্র করেই এই মিছিল করবেন জয়েন্ট প্ল্যাটফর্ম বা ডক্টরসরা, মশাল হাতে করবে এই মিছিল। মেডিকেল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স কমপ্লেক্স অভয়া মঞ্চের ডাকে এই মিছিল। আরজিকর কাণ্ডে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার আর্জি জানিয়েই এই মশাল মিছিল করতে চলেছেন ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের মহামিছিলের মশাল হাতে এই মিছিলের পাশাপাশি জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের মিছিল, প্রাচী থেকে শিয়ালদহ আদালত পর্যন্ত জমায়েতের ডাক। দ্রুত ন্যায় বিচারের দাবিতে এই জমায়েত হতে চলেছে। আর জুনিয়র ডাক্তারস অ্যাসোসিয়েশনের এই মিছিল রয়েছে, ন্যায় বিচারের দাবিতে এই জমায়েত। প্রাচী থেকে শিয়ালদহ আদালত পর্যন্ত হবে এই জমায়েত। একদিকে মশাল হাতে মিছিল, অন্যদিকে কিন্তু প্রাচী থেকে শিয়ালদহ পর্যন্ত আরও একটি মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। ন্যায় বিচারের দাবিকে কেন্দ্র করে এই জমায়েত, এমনই কিন্তু জানানো হয়েছে ডাক্তারদের তরফে। আজ জুনিয়র ডাক্তারস অ্যাসোসিয়েশনের তরফে প্রাচী থেকে শিয়ালদহ পর্যন্ত এই জমায়েতের ডাক, প্রাচী থেকে শিয়ালদহ পর্যন্ত এই মিছিল। আরজিকর কাণ্ডে দ্রুত ন্যায় বিচারের দাবিতে এই জমায়েত হতে চলেছে। একদিকে মিছিল হবে মশাল হাতে মিছিল, আর অন্যদিকে জুনিয়র ডাক্তারস অ্যাসোসিয়েশনের তরফে মিছিল হবে প্রাচী থেকে শিয়ালদহ আদালত পর্যন্ত, ন্যায় বিচারের দাবিতে এই জমায়েত। আমরা জানি আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে দাবি জুনিয়র ডাক্তাররা রাখছে বারংবার, যে ন্যায় বিচার যত তাড়াতাড়ি সম্ভব ন্যায় বিচার করতে হবে, সেই ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে আবারও পথে নামছে ডাক্তাররা। আজ প্রাচী থেকে শিয়ালদহ আদালত পর্যন্ত হবে এই মিছিল।